আমার বাবা আমাকে একদিন না ফোন দিলে আমি বলতাম তুমি কি বলে গিয়ে যাবো তুমি তো ফোন দাও না আমাকে তুমি আসবে না সবাই বলে গেল আমি দুই দিন পরেই চলে আসবো আমি তোমার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব আমি তো আমার বাবাকে চেয়েছিলাম একটু ছুঁয়ে দেখবো একটু ছুঁয়ে দেখব একটু হাত দিয়ে দেখবো একটু হাত দিয়ে দেখতে চাইছিলাম যে কোথায় কোথায় কষ্ট হয়েছে আমি দেখতে পারলাম না দেখতে পারিনি আসলে এটা একজন মেয়ে হিসাবে আসলে কতটা কঠিন সেটা আমি আপনাকে যদি মুখ দিয়ে বলি আমি বিষয়টা আমি বলতে পারবো না মানে এটা এক্সপ্রেস মানে বর্ণনা করা কষ্ট এই কথা আপনারা জানেন আমার বাবার সাথে কিন্তু আমার খুব আমার বাবার সাথে আমার খুব সম মানে মেয়ে হিসেবে তার সাথে কিন্তু আমার একটা অন্যরকম সম্পর্ক আমার বাবা আমাকে খুব আদর করে আমি তো প্রথমেই ম্যাসেজ দেখে বলেছি যে এই মেসেজ আমার বাবার না তার সাথে আমার সার্বক্ষণিক কথা হয় আমি তো জানি আমার বাবা কি ধরনের কথা বলতে পারে কি ভাবে সে একটি ম্যাসেজ বার্তা লিখতে পারে আমার বাবার সম্পর্কে আমি আসলে আমার এই যে হত্যাকাণ্ডের বর্ণনা এটা আসলে আমি মুখ দিব বের করতে পারি না একটা মানুষকে এত নির্মম আমার বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিলো কলকাতায় কিন্তু আমার পরীক্ষা চলতেছে আমার বারো তারিখেও পরীক্ষা পরীক্ষার কারণে আমি যেতে পারিনি আমার ভিসাও ছিল না আর সবচেয়ে বড় কথা আমার পরীক্ষা হচ্ছিলো সেই সময় পরীক্ষা চলমান ছিল যদি যেতে পারেনি আসলে আমার বাবার কষ্টের ভাগ আমি নিতে পারলাম না একটা মানুষের কতটা কষ্ট হতে পারে একটা মানুষ হ্যাঁ মানুষ মেরে ফেলে দিলে তার জান থাকে না ঠিক আছে কিন্তু আপনার জানেন মৃত ব্যক্তি ব্যক্তিদের কিন্তু অনেক ব্যথা তাহলে কতটা ব্যথা সে সহ্য করেছে আমি মুখ বলছি আমার বলাটা শেষ না অনেক ব্যথা সহ্য করেছে অনেক কষ্ট আমি শুধু আমার বাবার এই কষ্ট এই ব্যথা যন্ত্রণা আমি কোনোদিনও বলতে পারবো না আমি এর বিচার চাই আমার বাবার যে যন্ত্রণা এই যন্ত্রণার বিচার চাই আমি আমি মেয়ে হিসাবে এর বিচার চাই আমার বাবার কাছে সারা জীবন আমি অপরাধী থেকে যাব যে আমি তার যোগ্য সন্তান হতে পারিনি যে আমার বাবার এত বড় হত্যাকাণ্ড তার কোনো বিচার হয়নি বিচার হবে আমি আশাবাদী বিচার হবে ইনশাল্লাহ আমার বাবা আমাকে একদিন না ফোন দিলে আমি বলতাম তুমি কি বলে গিয়ে যাবো তুমি তো ফোন দাও না আমাকে তুমি আসবে না যাওয়ার সময় বলে গেল আমি দুই দিন পরেই চলে আসবো আমি তোমার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি প্রতিদিন ভাবি যাব ফোন দেয় না কেন পরে শুনছি যাবব না কি একটু ব্যস্ত বলছে পরে ফোন দিবে পরে আমি দুই দিন হয়ে গেলে জিজ্ঞেস করছি কিসের ব্যস্ত মেসেজ কার মেসেজ করে মেসেজটা পাঠান তো সে মেসেজ দেখে আমাকে পাঠিয়েছে মেসেজ আমি পাঠানোর পরপর আমি এই মেসেজ আমার ভাবান না কখনোই হতে পারে না ব্যাপার এ মাছে তো আমার বাবার না আমি বুঝছি তারপরে তো আমি যেখানে যে খোঁজাখুঁজি করা আমি চাচার ওখানে গেছি চাচা আমাকে রাত্রে হেল্প ওখানে কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে তখনই হেল্প করছে রাতের তখন একটা বাজে পরবর্তীতে সকালবেলায় আমি গেছি যে সবাই আমাকে সহযোগিতা করছে আমি তো আমার বাবাকে চেয়েছিলাম একটু ছুঁয়ে দেখব একটু ছুঁয়ে দেখবো একটু হাত দিয়ে দেখবো একটু হাত দিয়ে দেখতে চাইছিলাম যে কোথায় কোথায় কষ্ট হয়েছে আমি দেখতে দেখতে পারলাম না আমি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার বাবা আমি আমার বাবার সন্তান যে সন্তান হয় যেই বোঝে যার যায় সেই বোঝে আমার কি গিয়েছে ওরকম যারা মার্ডার যারা বলা যাচ্ছে যে যারা এসেছে যুক্ত হত্যাকারী তাদের যদি সাজা এরকম বিষবারও হয় তাও আমার বাবাকে আমি ফিরে পাবো না আমার কষ্টটা নিবারণ হবে না তারপরও আমার মতন যেন আর কেউ এতিম না হয় বাবাহারা না হয় এজন্য এদের একটা শাস্তি দরকার যাতে পরবর্তীতে এরকম অপরাধী মানে অপরাধ যেন কেউ ঘটাতে না পারে